বাজি পিলকি চুপকে আই মোবাইল করে দি আও নদরে আর কোনো মোবাইল টোবাইল নগর আঞ্জনি মা করে বলো তো আই ফান হাজার বিমটি বাফতে না আরো রেউনি না কি রে হন সান বাজি কেন কইছো না বুঝির বাজি কিছু এদিন তো ইচ্ছা আবার হই ইচ্ছা দে এই দজ্জা কোলে দে দাদি সমিতি ওলা ইচ্ছে দে কি স্থিতিয়া ভাই বুধে বলে গিন লইতো ইচ্ছে দে অপা বইও ইন্দি কি আর সমিতির কিস্তি মনি আর কর তো সমিতির তো কিস্তি হন লইয়ে দে হন তোর ফুল লইয়ে দে না দেখো না আমা তোর ফু আর টাশা তোর ফু সমিতি তুম টিয়া লইয়ে নি আর টি আগুনিতে পরিষদ না করে আর কনি তুই আসস তো তাল তুই যা তোর বড় বাবা নিয়ে তো না ডিয়াবি আদর কথা হইলে রুকসানা হারা ফেরি যাইত যাই বাজি ভাই ফুকা ভাজি ভাজি সুমিতি লোক তো গল্ল দিক চলিয়েছে এখানে বিদ্যু রুমুর তুম বাইরে এম দিয়ে রাস্তাও তো নাই টিয়ান ফেলে হুন আরে বাঁধিয়ে না লই যাইব কিনা বিলকে সেই বিপদ না আরে বাজাই দিল দিয়ে আল্লাহ রে আল্লাহ কেন বিদ্যু বাবা কি লাইছো তো তুই আর কর তো কেউ সুমিতি না করে সাসি ইয়া হাস না না বেগমি বাড়া লাট্টো বাতর বলো আর সময় তো দেড় কোটি আলো গেল বুঝুন না এখন পড়লে দু কিস্তি একদম ঠিকঠাক মতো ভাই টাইম বরাবর সাসি কিন্তু গত দুই মাস ধরে এনে কিস্তির কোনো খবর টবর নাই কল করে দি কেউ নাও ধরে একটা টেনশন করে গেল তুই চিন্তা করলাম যে বিলকিস ভাবি তো প্রতিবাদ দিয়ে যা এবার কি হল না ফায়ার ফোন হতো না ফায়ার বাড়ি যাই দিয়েও না ফায়ার তাই না এক কেনা লাট্টো বাতর বড় হাসা আছি দি কিস্তি লাগুলি দুইজনে মিলিয়ে না মোটামুটি দেড় লাখ 3 লাখ টিয়া লইয়ে সাসি আরো বাজি টিয়া দিয়ে অনর ফ্যামিলি রেপুটেশনের মিকে চাই না আর তো জানি সাসি অনর পরিবারের টিয়া গেলে এবং মার যাই তুনু সাসি ভাবি তারা শারীর ব্যবসা করতে না রম রমা আর তুমি লোন লইয়ে না আচ্ছা ঠিক আছে দাদি আমি ডাকি লইয়ের আমি কেলে কেন সাইড দন তো মামি মামি আমা এডুনি হরে তুই ও পাজি আমা তুই আরে গেল গিতে কমা শুনে শুনে কিলে করে দেখুন না দিও তুমি তোর জানে না ফাক করিস ডুনি হত তো দাদিরে যাই না খাইরুম নাই বলি আমা তুই আর ওদিন দাদিরে ল্যাম্বরেজিং সিচুয়েশনে ফেলাই দিও এই হত হই তাহলে কুদন না আমা আই কি সমিতি আলারে যাই না হইতাম আম্মা ঘরত নাই তুই না জানো আমা আই মিছা কথা কই না পারি দি এলে ডাহা মিছা কথা আই হইত ফেটতাম না আইও মারমা তুই একবার ফোন সত্যবাদী হই গেস গুইদে যাই না হগো আই টেনশনে মাথা ঘুরে ফরিকে তুরম টেনশনের কিছু নাই আয় আসি দিন না তোর টুপু তোর লগে আছে আয়ো নকাইয়া রাইছো অফুরা গালি তুই আসস দেন এই তোর টেনশন আরো বেশি কি হইতে কি হই না আরে বাজাই দস ইন আল্লাহ না জানে আয় কত সুন্দর আর বড় বাড়ি যাইতাম গিয়াছিলাম এই সংসারের মায়া সারিয়া না বালামাইন চতে গিরে নগেলাম নি ইয়া ট্যাপ টেবি রাগত বাজিয়া না বইতে কি সারা তুই বিল কিসান টিরাই আর কল দিয়া না সাই লাভ নাই ওমা সুসময়ে বন্ধু বটে অসময়ে হাই হাই বুঝছো না তারপরে তোর বাগদারা ছন্দ ফতন করে দিন খালি দম লাগা না না সাসি এন ও বেশি ফেলে ফেরত গেস্টিকে যাবি আবার আমা তুই কে আইবা নাকি আই দাদিরে ফাড়াই এ আইস তোর দাদির গলার আওয়াজ ইবো আজ এরপর বড় হয়ে গেছে কেস কেসে কেস কেসে এনেছিল তুই জানি আইস আমা দাদি হয়ে দান লগে যাইবেন নাই তোরে আই ডুনি বেশি কথা না কইস আলকুনি লাগি একদিন বাইর করি তোর টপ টু বটম বাইছি আর কই দিন না যাসো না তুই ওকে মামি হারিয়ে ওয়ালা এবার হামো তোরে বাসাই দো আর উদ্ধার করি তুই বিপদ তো আর জিন্দেগি তাই এইসব ব্যবসা ব্যবসার নাম লইতাম না আল্লাহ এইসব ব্যবসা ব্যবসার নাম লইতাম না আল্লাহ এবার হামো তো বাসাই দো আরে দাদি আমার ডাকি লইনি ওমা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখুন না কে আরো না ওটার নাম হাসনা হে নানো না এটা লয়নের ডাকি দিই ইবা ইচ্ছে দেয়
ব্যবসায়িক পার্টনারে বলা যে দুই মাস পর এবার কোনো কিস্তি না দেন এটা লাই বহনের পার্টনারের তো আয়না ফাইয়ে না শেষ মাস ওনার হাসে চলে যাচ্ছে এইবারে বলে কিস্তি দান করিব অনার দুয়ে অনার পার্টনারের দুয়ে মোট সার্গ কিস্তি করে দান করিব অমা আয় সার্গ কিস্তি কিল্লাই দিদি ও ভাই ওনা হতা হইতে লাগুন দেখি নন না আয় আর দুয়ে কিস্তি দিই মাঞ্চটি আর কিস্তি কা আয় দি রাফসাফ না না ভাবি ওই বিলকিস ভাবি তো না ফাইতা বিশ্বাস করে টিয়া দিই লুকি যাবি যেহেতু হাসনা হেনা বাবির হাসে টাইম ফেরব টেনলা বলি আরো নিমিকে জাম ফারিব তো সময় একবার নষ্ট করি না ফারি দি সময় দাম বেশি দেয় আর নাস্তা ভাই তো মোসাসি আগুন ফাইলে অফিসে তুমি জমা দিয়ে ফেলাম বদল দিই দাদি লোয়েননি অনার আলমারি তো আর ব্যবসা বড়ি হরিয়ে না আই যে দুগ্গে টিয়া পাই এখন ব্যাগ আয় অনরত তুলে দিই মামা সরু হয়ে গিয়ে লক লক পিঙ্ক সাই সার